केक তৈরি করার জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভিনেগার আর 3/4 কাপের মতো চিনি। এই সব কিছুকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না এই ডিমের সাদা অংশটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে। এরপর এতে দিয়ে দিচ্ছি ডিমের চারটা কুসুম, 1/4 কাপের মতো তেল, 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স। বিটারে লো স্পিডে দিয়ে 5 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এবার একটা চালনির ওপরে নিয়ে নিচ্ছি 3/4 কাপের মতো ময়দা, 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। একটা বাটিতে তেল ব্রাশ করে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার এটাকে স্টিম করব রাইস কুকারে 1 ঘন্টার মতো। আমি এর আগে রেসিপিতেও রাইস কুকারে কীভাবে কেক তৈরি করতে হয় তার বিস্তারিত বর্ণনা দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এটা কিন্তু অত্যন্ত পরিমাণে সফট হয়েছিল। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।